মাঝে আর কয়েক মাস বাদে অনুষ্ঠিত হবে দেশের গুরুত্বপূর্ণ নির্বাচন লোকসভা ভোট আসন্ন এই ভোটকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে সাংগঠনিক প্রস্তুতিতে নেমে পড়েছে বিশেষ করে কেন্দ্রের শাসক দল বিজেপি টানা তৃতীয়বারের মতো ক্ষমতা দখল করতে এখন মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নয় বছর পূর্তিতে গোটা দেশ জুড়ে চলছে এখন বিজেপির উদ্যোগে নানা কর্মসূচি সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও গত ত্রিশ মে থেকে শুরু হয়েছে এক মাসব্যাপী নানা কর্মকাণ্ড যে কর্মসূচি চলবে আগামী ত্রিশ জুন পর্যন্ত নরেন্দ্র মোদীর উদ্যোগে গত নয় বছরের দেশে যে ধরনের উন্নয়নমূলক কর্মসূচি প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেগুলি জনসমুখী তুলে ধরে বিজেপি আগামী লোকসভা নির্বাচনে ভোট বৈতরণী পার হতে চাইছে তাই গোটা রাজ্য জুড়ে চলছে এখন বিজেপি ও তার গণসংগঠনগুলির উদ্যোগে নানা কর্মসূচি গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলা শহরতলী কোঅপারেটিভ স্থিত বিজেপির মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হল বরজলা মন্ডল সংযুক্ত মোর্চার মন্ডল সম্মেলন সম্মেলনে বিজেপির বিভিন্ন মোর্চার মন্ডল অংশ অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন মন্ডল সহ এলাকার প্রাক্তন বিধায়ক ড ডক্টর দিলীপ কুমার দাস গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের দল পরাজিত হলেও আসন্ন লোকসভা নির্বাচনে যাতে বিরোধীদের টেক্কা দিয়ে ভোট ব্যবধান বাড়িয়ে জয় সুনিশ্চিত করা যায় সে লক্ষ্যে এদিনের এই বৈঠক তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি মানুষের সামনে বেশি করে তুলে ধরার পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর এদিন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই সম্মেলনে এখন থেকে শুরু করে বাড়ি বাড়ি যাবো তাদেরকে বলবো লাভার্থী যারা আছে তাদের কারা কারা আছে এগুলো আমাদের লিস্ট আছে কিন্তু অনেকে যে জিনিসটা সহজে পেয়ে যায় যেমন আমাদের কি হচ্ছে আমাদের রাস্তার জন্য ট্রেনের জন্য কিন্তু না মানবো এসব করতে হয় না মানুষ না চাইলেও ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ইদানিংকালে আরো এক লক্ষ তিরিশ হাজার ঘরে এসেছে আমরা একটা লোক যাতে মানে দালান ছাড়া না থাকতে পারে সেই রকম আমরা করছি